বৃহত্তম নুনিয়াছড়ার প্রবীণ খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এয়ারপোর্ট মাঠে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সিতে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল। এ সময় তিনি মাদক মুক্ত সমাজ গঠনে ক্রীড়ার ভূমিকার কথা তুলে ধরেন। আমাদের মধ্যে যে বন্ধন ছিল তরুণ মুসলিম ক্লাব ছিল এখানে, এই তরুণ মুসলিম ক্লাবের মাধ্যমে বৃহত্তর নিয়েছিলাম সকল যুব সমাজ এবং বয়স্ক লোকদের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল। আজকে যেহেতু এই তরুণ মুসলিম ক্লাবের কার্যক্রম নেই, এই কারণে মাঝে মধ্যে এই ধরনের টুর্নামেন্ট হলে তাহলে আমাদের ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বজায় থাকবে। এতে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মিজানুর রহমান, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, সেলিম মাস্টার, 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু সহ আরো অনেকে। উক্ত খেলার আয়োজন ও সভাপতিত্ব করেন 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ। খেলা নির্ধারিত সময়ে 1-1 গোলে সমতা হওয়ায় পেনাল্টিতে ব্রাজিলকে 4-5 গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা। নিউজ ডেস্ক, ডিটিএন, কক্সবাজার।